কি অবস্থা? নাই, বন্ধু বান্ধবদের কাছে দিদি কিছু দান্দা করতারি দি, দান্দা দান্দা করা যায় কিনা, তারও পাই কিনা, দিয়ে যে ফরিদ্র ভাইলাম। ফরিদ ভাই ভালো আছেন? আরে কার শরীফ ভালো আছি, ভালো। কি অবস্থা? ভালোই ভাই, কি কর? এই যে বয়ে রয়েছে, যে গরু গরু পুড়ি দিছি, গরু খাইতেছে, বয়ে রয়েছে। ও ভাই ভাই, একা আপনার কাছে একটা কাজে আসলাম। কি কাজ ভাই? শাশুড়ি অসুস্থ, মেডিকেলে বউ ফোন দিছে, এখন তো ভাই ওই অফিসে মাত্র বাইরলাম, এখন তো ভাই টিয়ার দরকার, বারাক টিয়াও নাই ভাই, একটা টিয়াও নাই যে ভাই গাড়িতে যাই। কি কও, এরকম অসুস্থ? সিরিয়াস? জান না, হাজার পাঁচশো টিয়া মাসে তো শেষ, টিয়া পয়সাও নাই। আচ্ছা এক কাম করো, 1000 টিয়া তাহলে নেও, নিয়ে আসি কিসা করো ভাই। আর কিছু দেন না ভাই? না, 1000 টিয়া রাখো, টিয়া পয়সা না নাই, থাকলে দিতাম। দেন আর কিছু বাড়াই দেন না ভাই, 1000 টিয়া রাখো, এটা দিয়ে চিকিৎসা করে আগে দেখো কি হবে। আইসে তো ভাই, তাই আমি দি গাড়ি দিব। আচ্ছা তাই ভালো তাই। আজকে তো 1000 টিয়া হইলো, পরে দান্দা করে লইলাম, আজকে দিনটা চলবো দি, কালকা দিয়ে আর একটার কাছে দান্দা করা লাগবো, বন্ধু বান্ধব তো অভাব নাই, এমনি চলবো দিন দি দান্দা করে। দুস্থগুলো দেয়া সাক্ষাৎ পাইতেছি না। আরে শরীফ না, মন খারাপ কে? দুস্থ মন খারাপ ভাই, বউ একা বাজারে লিজ ধরাইছে, হ্যাঁ অফিসে বাইরলাম, পকেটে হাত দিয়ে কোনো টিয়া পয়সা নাই। টিয়া পয়সা ভাই দিলে কত করে? টিয়া পয়সা নাই, এখন বাজার বাজার কমা দেবো, মাছ তারপরে শাকসবজি কত কিছু নিবার করলো, এখন দেখলাম 2000 টাকা বাজার লিখে দিয়েছে, আমার পকেটে নাই 5 টাকা ভাই। দুশো কিছু টাকা পয়সা থাকলে দাও না। টিয়া পয়সা দুশো, আমার একটু সমস্যা, আমার তো 1000 টাকা আছে দিতাম, আমার ছোটবেলা পরীক্ষা, কালকে ফিজ দেওয়া লাগবো, আজকে 1000 টাকা দেখ, কালকে সময় মতো আমাকে একটা দেওয়া লাগবো। কালকে তাহলে কালকে রাত্রে জন্য রাত্রে রাত্রে না দুশো, তুই দুপুর দিতে দিস, দুপুর দিতে একজনে টিয়া দেওয়ার কথা ছিল, হ্যাঁ দুই দেয় তাহলে দেবেন। আচ্ছা দুশো দিয়ে দাও, বুঝতে ভালো তো হ্যাঁ দাও। ও ভালো হয়েছে, কালকে ধান্দা করছি 1000, আজকে ধান্দা করছি 1000, এমনি দিন কাজ বার করবো, আর চাকরি বাকরি করতাম না, অবসাতে বাট পারি কিনে হয়ে চলবো। নাইম কন্ট্যাক্ট দেন না, ও আজকে নাইম এরান থেকে ধান্দা করা লাগবে, দাও কন্ট্যাক্ট দাও তোমার এমনি ধান্দা করা। মনে মনে চাইছিলাম আপনার বাড়ি চাইবো, কিন্তু আপনি সাইডে ভাই এলাইছি, ভাই একটা সমস্যা বেড়েছি ভাই, একজনের টাকা ধান নিয়েছিলাম, এখন আজকে দেওয়ার কথা, এখন তো দিতে পারতেছি না, এখন আমি আপনার কাছে যাইতেছিলাম, একজনে দেওয়ার কথা ছিল টিয়াটা, আজকে দেলে কিন্তু ফেরত দিলাইতাম, কিন্তু এখন তো পাইলাম না ভাই, দিয়ে টিয়া ইমার্জেন্সি দেন না ভাই। আমি মেস্ট তৈরি করে বিল দিতে নাই, ওরা কাজ করে টিয়া ছাড়া গেছে, ওরা বিল দিতে নাই ভাই। আপনার কাছে টিয়া কম, মিস্ত্রি বেশি, এই কারণে আপনি টিয়া দিতে পারেন নাই, আমি জানি আপনার কাছে টিয়া পয়সা অবশ্যই আছে, কিন্তু আপনি দিতে পারবেন ভাই, 2000 টিয়া দেন না ভাই, আজকে সন্ধ্যার সময় দেওয়ার কথা ছিল, এই লোকে আমার টিয়াটা দিলে তো এই লোকের আর এক লোকের দিয়ে দিতাম, কিন্তু দিতে পারি না ভাই, দেন না, কাউকে সওয়াল আপনি টিয়া দেবেন ভাই, দিবি কোন সময় কাউকে সওয়াল হবে 10 টাকা। কালকে তুই যদি টিয়া দেশ পরে আমি কালকে মিস্ত্রি করে দিন ভাই, 10 টাকা মিস্ত্রি করে ভাই, সত্যি 10 টাকা দিন দিলে মনে করেন যে আমি 1 টাকা দিলাম, কালকে সময় মতো দিয়ে দিই, ঠিক আছে ভাই, গেল মা। নাইম কন্ট্যাক্টার এখন বোকা বানাইলাম দি, কালকে আর একটা বোকা বানাইবো, তাই গা হাতটা বাড়ির জায়গা। পাই তাই তো এসে চা খাই, ডায়লগ
সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।